ঈদের সরকারি ছুটির সঙ্গে আরও একদিন বাড়িয়ে 20 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, সুখবর হলো 20 তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে, মানুষের ঈদযাত্রা যাতে সুন্দর হয়। এ সময় খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ স্থানান্তর, পরিবহন সরবরাহ, বিতরণ ও বিপণন আইন ভঙ্গ করলে বা অনিয়ম করলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। বুধবার মানে 19 তারিখ হলো সবে কদরের ছুটি, তো সেক্ষেত্রে 20 তারিখ একদিন খোলা থাকে, তো মানুষের যাতে যাতায়াত নির্বিঘ্ন হয়, তাদের জার্নিটা যেন স্মুথ হয়, এটা ছুটি ঘোষণা করা হয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।